খাগড়াছড়িতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে 20 বছর বয়সী তরুণীকে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করার অভিযোগে গ্রেফতারকৃত 4 জনকে জেল হাজতে পাঠায় আদালত। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠালে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত 17 মে বিকেলে অভিযুক্তদের জেলা সদরের গামারিঢালা এলাকার তাদের নিজ বাসা থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন আমিনা বেগম, তার মা সেতারা বেগম, শামিমা আক্তার ও তার স্বামী ইসমাইল হোসেন। তারা সবাই একই পরিবারের সদস্য। ভুক্তভোগী তরুণী জানান, সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গত 11 মে জেলার মাটিরাঙ্গার গৌরাঙ্গ পাড়ার বাসা থেকে পালিয়ে খাগড়াছড়ি চলে আসেন। পরে শহরের 0 মাইল এলাকায় কাজের সন্ধান করতে থাকেন ওই তরুণী। সেখান থেকে এক নারী 4,000 টাকা বেতনে কাজ দেওয়ার কথা বলে তাকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গামারিতলা এলাকার একটি বাসায় নিয়ে যায়। পরে ওই নারী তরুণীকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করে। প্রায় 10 জন তাকে ধর্ষণ করেছে বলেও ওই তরুণী স্বীকারোক্তি দেন। গত 16 মে বিকেলে ভুক্তভোগী তরুণীকে এক বৃদ্ধ লোক পালাতে সহযোগিতা করলে সে পালিয়ে আসে। আমি থাকতাম আমার সৎমার ঘরে তবলছড়ি। থাকার পরে আমার মা যখন অত্যাচার করত, আমি আসি খাগড়াছড়ি বাসা কাজ করতে। আসি আর ওই মহিলাটা আমাকে পাইছে, বলছে যে ওর মাইয়ের বাসার কাম করার জন্য। আমি বলছি কত টাকা, বলছে যে 4,000 টাকা দেবে, ওরা খানা টানা দেবে। পরে গেছি, গেছি আর মহিলার সাথে গেছি আর এরপরে ওই মহিলাটাকে ভাত খাও, আমার বৌমা ভাত দিবে, ভাত খাও। ভাত খাইতে গেছি আর লোকজনের সাথে ফোন করে বলতেছে একটা মেয়ে আছে, তোমরা দেখতে আসো, পছন্দ হয় কিনা দেখো, দেখলে তোমরা কাজ সারাই ফেলো। এরপরে বলতেছে পছন্দ হয়েছে, কাজ সারাবো। এরপরে আমাদেরকে ঢুকাইয়া ঘরে তালা মারি দিছে। আমি যখন বলছি থাকবো না, আমাকে বলছি বিদেশে ফাঁসার করে দেবে। থানা পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে গতকাল বিকেলে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। বিলকিস আক্তার গতকালকে বিকেলে খাগড়াছড়ি সদর থানায় এসে 4 জন বিবাদীদের বিরুদ্ধে এসে অভিযোগ দেন যে তাকে কাজ দেওয়ার উদ্দেশ্যে করে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। তো সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে খাগড়াছড়ি সদর থানার পুলিশ টিম ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে ওই যে অভিযুক্ত যে 4 জনকে গ্রেফতার করে নিয়ে আসে এবং খাগড়াছড়ি সদর থানায় মানব পাচার দমন আইন এ 10 ধারায় মামলা করা হয় এবং এই যে 4 জন বিবাদী যে অভিযুক্ত তাদেরকে আজকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে। এ অনুযায়ী তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।